जय निताई, जय गौर हरिवाल, निताई गौर हरिवाल, निताई गौर। तो आज अपरा एकादशी, तो से अपरा एकादशी व्रत महत्व श्रवण करब, श्रद्धा भक्तिपूर्वक श्रवण करबें अपनाराओ। महाराज युधिष्ठिर भगवान श्रीकृष्ण के बोलें, हे कृष्ण, ज्येष्ठ मासेर कृष्णपक्षिया एकादशी नाम कि एवं तार महत्वई बा कि, आमी ता सुनते इच्छा करी, आपनी अनुग्रह करे ता वर्णना करुन। के बोलें? महाराज युधिष्ठिर बोलें भगवान श्रीकृष्णर का। এইবার শুনুন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি যদি জগতে প্রসিদ্ধ লাভ করে, বলছেন এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ডম্ব হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, এমনকি জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। তাহলে কি বলছে? বলছে এই ব্রত পালনকারী যদি ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ এবং গুরুতর পাপ, এবং যে সমস্ত ব্যক্তিরা মিথ্যা সাক্ষ্যদান করে, যেমন ধরুন কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্যদান করে বা মানুষের সমাজে মিথ্যা সাক্ষী দেয়, এবং ওজন বিষয়ে ছলনা, মানে অতিরিক্ত পরিমাণে ছলনা চাল চাতুরি করা, ওজন মানে যারা ব্যবসায়ী ওজনে অনেক সময় কম দিয়ে বেশি দাম নিয়ে নেয়, সেই যে ওজন বিষয়ে ছলনা, এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করা, শাস্ত্রের কথা ভুলভাল ব্যাখ্যা করা, এবং জ্যোতিষের মিথ্যা গণনা, যে সমস্ত জ্যোতিষরা মিথ্যা গণনা করেন মানে মানুষকে ভুল বুঝিয়ে অর্থ উপার্জন করে, ও মিথ্যা চিকিৎসায় রত থাকে যে সমস্ত ডাক্তাররা, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে কত পবিত্র এই একাদশী ব্রত। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। ক্ষত্রিয় যদি তার স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তবে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ হয়। নিতাই গৌর হরিবল। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুণ্ডে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়
সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন এই ব্রতের প্রভাব কতখানি। বলছে যে গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল পাওয়া যায়, বদ্রিকাশ্রম যাত্রায় বদ্রীনারায়ণ সেবায় যে ফল পাওয়া যায়, ঘোড়া হাতি এই স্বর্ণ এই সমস্ত দান করলে যে ফল পাওয়া যায়, সেই ফল এই একাদশী করলে পাওয়া যায়। এই অপরা একাদশীর মত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। আহা কি মধুর এই ব্রত! এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় অপরা একাদশীর জয়, জয় অপরা একাদশীর জয়, জয় অপরা একাদশীর জয়, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। তো একাদশী ব্রত আমাদেরকে পালন করতেই হবে, এ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, খুব কঠোরভাবে খুব কষ্ট করে পালন করতে হবে। একাদশী পালনকারীর ভীষণ ভীষণ পুণ্যবান। একাদশী যিনি পালন করেন তাকে যমরাজ পর্যন্ত স্পর্শ করতে পারে না, যমরাজ পর্যন্ত ভয় পায়। তাহলে বুঝতে পারছেন একাদশী ব্রত সামান্য জিনিস নয়, একাদশী ব্রতটা আমাদেরকে পালন করা কর্তব্য। মানব জন্ম লাভ করেছি আমরা, একাদশী ব্রত আমাদের পালন করতে হবে, এটা বাধ্যতামূলক। তো যাই হোক, একাদশীতে পঞ্চশস্য গ্রহণ নিষিদ্ধ সম্পূর্ণভাবে। কেউ কেউ মনে করছে আটা খেয়ে মানে রুটি গ্রহণ করে একাদশী ব্রত করবে, তো সেক্ষেত্রেও অবশ্যই নিষিদ্ধ। সেই জন্য একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। যদি কেউ রুটি বা আটা বা গম জাতীয় কোনো জিনিস পঞ্চশস্যের মধ্যে কোনো একটা জিনিস গ্রহণ করে, তার অবশ্যই একাদশী হয় না, তো সেটা তার মন গড়া একাদশী। যাই হোক, সকলেই চেষ্টা করবেন একাদশী ব্রতে থাকার, সকলকে উৎসাহিত করবেন একাদশীতে আসবার জন্য এবং একাদশী করবার জন্য সাহায্য করবেন, এটাই আমাদের কর্তব্য। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। সকলে ভালো থাকবেন।